বাড়িতে শুয়েছিলাম, আমাকে এই মাটির মাঝখানে একজন বসবাস করে, ওরা ফোন করে আমাকে বললো তাড়াতাড়ি তোমরা কারেন্ট বন্ধ করতে বলো, এখানে 12-13টা গরু মরে গেছে। সঙ্গে সঙ্গে মায়াপুর অফিসে ফোন করি 11,000 লাইনটা অফ করার জন্যে, এবং মাঠে ছুটে এসে দেখি 11টা গরু মরে আছে। আমাদের ওই পুকুর পাড়িরই একটা ছেলে অতি কষ্টে ওই পায়ের মধ্যে দিয়ে গামছা গলিয়ে দিয়ে ওটাকে টেনে গরুটাকে উল্টে দেওয়ার জন্য একটা গরু বেঁচে গেছে, গরুটা সব পড়ে আছে। আমাদের এখানে গরু তো মাটিতেই চড়ে, আমরা দেখতে এসেছি যে গরু আসলে এখানে এরকম লাইনে তার পড়ে যে একবার গরু লটানো। আমাদের একজন ছিল যে পুরো বাগাতে পারে নাই, গতগুলোকে বাগিয়ে দিয়েছে, বাকি এই অবস্থা হয়ে গেছে। কটা গরু মরেছে? গরু মরেছে 11-12টা হয়েছিল, একটাই কোনো রকমে বাঁচানো হয়েছে, গামছা দিয়ে টেনে বাঁচিয়ে দেওয়া হয়েছে।